কর্নেল তাহের কে ছিলেন আমি আসলে জানতাম না। লেখক সাহাদুজ্জামানের এই ক্রাচের কর্নেল বইটি পড়েই আমি জানতে পারি তাহের সম্পর্কে। বীর বিক্রম খেতাব পাওয়া এই সাহসী যোদ্ধা যে একটি সাধারণ স্বপ্ন দেখেছিলেন যে আমার দেশের মানুষ যে মৌলিক চাহিদা নিয়ে সাধারণ জীবনযাপন করবে, তার এই স্বপ্ন তিনি যখন শৈশব থেকেই দেখে আসছিলেন। কর্নেল তাহেরের মা আশরাফুন্নেসা তার সন্তানদের এভাবেই মানুষ করেছিলেন যে সবসময় যেন দেশের জন্য তারা কাজ করতে পারে। তার পরিবারের প্রত্যেকটি সদস্যই দেশের জন্য কাজ করেছেন এবং ভাই এবং বোনেরা আমাদের যে মহান মুক্তিযুদ্ধ সেখানে সবার অংশগ্রহণ ছিল, তারা দেশকে স্বাধীন করার জন্য সর্বোচ্চ চেষ্টাই করেছেন। তাহেরের যে স্ত্রী লুৎফা সেও সহযোগিতা করেছে তাহেরকে মুক্তিযুদ্ধে যেন অংশগ্রহণ করতে পারে এবং দেশের কাজে সাহায্য এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য সব সময় সাহস এবং অনুপ্রেরণা জুগিয়েছে লুৎফা। প্রাচের কর্নেল বইটিতে লেখক সাহাদুজ্জামান খুব সুন্দরভাবেই অপ্রিয় কিছু সত্য কথা তুলে ধরেছেন। প্রায় 350 পৃষ্ঠার এই বইয়ে পাতায় পাতায় আছে বাংলাদেশের তখনকার রাজনীতির উত্থান পতন, আইয়ুবের পতন, ইয়াহিয়ার উত্থান, শেখ মুজিব এবং ভাসানীর শক্ত অবস্থান বা 1969-এর গণভুত্থান এবং মুক্তিযুদ্ধের যে পরিস্থিতি, মুক্তিযুদ্ধের পর যে একের পর এক ক্ষমতার পালাবদল ঘটছে এবং তার জন্য রাস্তায় রক্ত ঝরছে, তার প্রত্যেকটি কথা লেখক সাহাদুজ্জামান কর্নেল আবু তাহেরের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন। এই বইয়ে আমরা আরও দেখতে পাই শেখ মুজিবের হত্যার পর মানে ঘন্টায় ঘন্টায় প্রায় ক্ষমতার পালাবদল হচ্ছে, রাস্তায় রক্ত ঝরছে, দেশের লোক বুঝতে পারছে না যে আমরা এখন কোন সরকারের শাসনে আছি এবং কে ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখল যে দখলের যে নোংরা রাজনীতি শুরু হয়েছিল তার বর্ণনা খুব ভালোভাবেই এই উপন্যাসে আছে। আপনারা কর্নেল তাহেরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সমর্থন করেন বা করেন না সেটা বড় কথা নয়, কিন্তু একজন দেশপ্রেমিককে যে ভালোবাসতে হবে আপনাকে এই বইটি পড়ে কর্নেলকে যে খুব ভালোভাবে জানতে পারবেন এবং দেশের প্রতি একজন প্রচণ্ড আবেগী দেশপ্রেমিক সম্পর্কে জানতে পারবেন যে দেশকে মনে প্রাণে ভালোবেসেছিলেন, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং আপনাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা হতে পারে, কিন্তু একজন দেশপ্রেমিক হিসেবে আপনি যে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হন না কেন আপনাকে কর্নেল আবু তাহেরকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। এবং লেখক সাহাদুজ্জামান কর্নেল তাহেরের জীবনীকে খুব সুন্দরভাবে আমাদের সাধারণ যে পাঠকের কাছে উপস্থাপন করেছেন। সাহাদুজ্জামানের ক্রাচের কর্নেল বইটি পড়েন তাহলে প্রচণ্ড আবেগী এবং সাহসিক যোদ্ধা কর্নেল আবু তাহের সম্পর্কে বেশ ভালোভাবে জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ।